হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রগতিতে আপনাকে স্বাগতম। পূর্ব কঙ্গোরা বিরুঙ্গা জাতীয় উদ্যানে চারটি পর্বত গরিলাকে খেলতে দেখা যায়। 2007 সালে তাদের পরিবারের গণহত্যার হাত থেকে বেঁচে গেছিল। পার্ক বলেছিলেন, এন্ডাক্সির এমন সময় জন্মগ্রহণ করেছিলেন যখন বিশ্বব্যাপী গরিলাকে তাদের আক্রমণাত্মকের হাত থেকে রক্ষা করার জন্য তাদের মেরে ফেলা হয়েছিল। বিরুঙ্গা আফ্রিকার সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চল। এখানে গ্রীষ্মমণ্ডলীয় বন, তুষার, উঁচু পাহাড় এবং সক্রিয় আগ্নেয়গিরি হিসাবে বিবেচনা করা হয়। তো এই অঞ্চলে অন অফ মারামারি থেকে সুরক্ষিত রাখতে অসাধারণ ব্যবস্থা নিতে হয়েছিল। স্নিফার কুকুরের উচ্চ প্রশিক্ষিত গার্ড দিয়ে তাদের রক্ষা করা হয়েছিল এবং একটি মা গরিলাকে হত্যা করা হয়েছিল। তারপরে তার বাচ্চাটি কিছুতেই তার মাকে ছাড়ছিল না। এমন একটি বন্ধুরা আমাদের হাড় হিম করা ঘটনা ঘটেছে পূর্ব কঙ্গোর বিরুঙ্গা জাতীয় উদ্যানে। মা গরিলাটাকে পুড়িয়ে দেওয়া হয়। তো আপনাদের এই ভিডিওটি শেয়ার করলাম, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।